আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আমাদের মধ্যে অনেকেরই কিন্তু দেখা যায় যে ফটো হোক বা ভিডিও বা অডিও গান যেটা হোক না কেন, সেটা কিন্তু অনেক সময় দেখা যায় ডিলিট হয়ে যায় বা আমাদের ফোনের রেস্টার্ট, আমরা অনেক সময় দেখা যায় যে রেস্টার্ট দিয়ে ফেলি, আমাদের যে ফোনটা আছে সেটা কিন্তু অনেক সময় টেকনিক্যাল কোনো কারণে বা কোনো সমস্যা হওয়ার কারণে কিন্তু আমাদের ফোনটা রিসেট দিয়ে ফেলি। রিসেট দেওয়ার কারণে কিন্তু দেখা যায় আমাদের যে ফটো বা ভিডিও যেটাই হোক না কেন সবগুলো কিন্তু ডিলিট হয়ে যায়। তো গাইস, আজকে এই ভিডিও থেকে আপনাদেরকে আমি কি দেখাবো, আজকে এই ভিডিও থেকে আপনাদেরকে আমি দেখাবো আপনি কিভাবে আপনার মানে দরকারি ফটো বা ভিডিও হোক না কেন সেগুলো আপনি যত্ন সহকারে আপনার গুগল ড্রাইভের ভিতর রেখে দেবেন, মানে কিভাবে রাখবেন এটা আপনাদের দেখিয়ে দিব। এবং আপনি সারা জীবন যেখানে আপনি রাখবেন মানে গুগল ড্রাইভে যে রাখবেন ওখান থেকে কিন্তু আপনার যেগুলো ফটো হোক না কেন ভিডিও হোক না কেন আপনি যদি ফোন রিসেট দিয়ে ফেলেন বা আপনার ফোন যদি নষ্ট হয়ে যায় তাও আপনি ওগুলো ছবিগুলো সংগ্রহ করতে পারবেন, মানে আপনার বুড়ো বয়সেও আপনি ওগুলো ছবিগুলো আপনি কিন্তু সংগ্রহ করতে পারবেন। ওকে, তো এই কাজটি আপনি কিভাবে করবেন এটাই আপনাদেরকে দেখাবো। অবশ্যই গাইস, ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন। এবং ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ গাইস অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকন আছে ওখানে ক্লিক করে অল বাটনটা ক্লিক দিবেন। তাহলে হবে কি, আমি যখন কোনো এই ধরনের টেক ভিডিও আপলোড করবো সাথে সাথে আপনি নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। তো গাইস চলেন আমরা দেখি কিভাবে আমরা গুগল ড্রাইভে ছবিগুলো রাখবো। ওকে গাইস, আপনি কি করবেন এখান থেকে প্লে স্টোরে আসবেন, প্লে স্টোরে আসার পর আপনি এখান থেকে সার্চ দিবেন হচ্ছে গুগল ড্রাইভ, লেগে সার্চ দিবেন গুগল ড্রাইভ, লেগে সার্চ দিলে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন। তো জাস্ট আপনি ইনস্টল করবেন, অনেক ফোনে কিন্তু এই গুগল অ্যাপটা কিন্তু থাকবে, মানে গুগল ড্রাইভ যে অ্যাপটা আছে সেটা কিন্তু অনেক ফোনেই কিন্তু থাকে, যেমন ফোনে যেমন আমার ফোনে কিন্তু ছিল গুগল ড্রাইভ অ্যাপটা। ওকে, তো অনেকজনের ফোনে কিন্তু এই গুগল ড্রাইভ যে অ্যাপ অ্যাপ্লিকেশন আছে সেটা কিন্তু থাকে। ওকে, তো আপনারা একটু খুঁজে নেবেন, ওকে যাদের নাই তারা ডাউনলোড করে নেবেন। ওকে, তো যাই হোক, ডাউনলোড করা হয়ে গেলে আপনি এখান থেকে কী করবেন, গুগল ড্রাইভ যে অ্যাপটা আছে সেটা ওপেন করে দেবেন। আমি এখান থেকে ওপেন করে দিচ্ছি এবং ওপেন করে দেওয়ার সাথে সাথে অটোমেটিক্যালি সুইচ হয়ে কিন্তু আপনার যে জিমেল অ্যাকাউন্ট আছে সেটা দিয়ে কিন্তু লগ ইন হয়ে যাবে। এবং প্রথমত যেটা বলতে চাচ্ছি সেটা হলো আপনার যে জিমেল অ্যাকাউন্টটা আছে সেটা কিন্তু আপনাকে অবশ্যই সবসময় মনে রাখতে হবে। যদি আপনি এই জিমেল অ্যাকাউন্টটা সবসময় মনে রাখতে পারেন, এক্ষেত্রে কিন্তু আপনার যে ফোনটা আছে সেই ফোনটা যদি মনে করেন কোনো সময় হারিয়েও যায় এক্ষেত্রে কিন্তু অন্য কোনো নতুন কোনো ডিভাইসে লগ ইন করেও কিন্তু আপনি এই ছবি সংগ্রহ করতে পারবেন। ওকে, তো ফার্স্ট অফ অল এটা অবশ্যই মনে রাখতে হবে। ওকে, যত গাইস এখানে আপনি ছবিগুলো আপলোড কিভাবে করবেন এটা দেখাই দিচ্ছি। তো এখন কি করবেন, এখানে যে নিচে দেখতে পাবেন ফাইল নামে অপশন, ফাইলে ক্লিক করুন। তো তারপর এখান থেকে এরকম ইন্টারফেস আপনাদের মাঝে শো করবে। এই গাইস এখান থেকে এই যে প্লাস নামে একটা অপশন আপনি এখানে দেখতে পাবেন, জাস্ট গাইস প্লাস অপশনে ক্লিক করবেন, মানে প্লাস যে অপশনটা এখানে ক্লিক করবেন। করার পর দেখেন এখানে কিন্তু অসংখ্য সেটিং দেখতে পাচ্ছেন বা অপশন দেখতে পাচ্ছেন। তো গাইস এখানে দেখেন এখানে লেখা আছে ফোল্ডার, আপলোড, স্ক্যান, গুগল ডক, গুগল শর্টস, গুগল শিলস নামে একটা অপশন আছে। যাই হোক, তো এখান থেকে কি করবেন, আপনি যেহেতু ফোল্ডার তৈরি করতে চাচ্ছেন একটা ফোল্ডারে রাখতে চাচ্ছেন, এক্ষেত্রে কি করবেন এখান থেকে ফোল্ডার অপশনটাতে ক্লিক করবেন। আমি এখান থেকে ফোল্ডার অপশনে ক্লিক করছি। তো তারপর আপনাদের মাঝে এরকম আপনি ইন্টারফেস শো করবে। গাইস এখানে আপনি চাইলে মনের মতন করে ফোল্ডার দিয়ে রাখতে পারেন। ওকে, তো আমি এখান থেকে লিখছি বেস্ট ফটো। ওকে, তো আপনি কি করবেন আপনার মনের মতো করে এখানে দিয়ে দিতে পারেন। তো এখান থেকে আমি লিখলাম বেস্ট ফটো, তারপরে এখান থেকে ক্রিয়েট নামে অপশনটাতে ক্লিক করছি। তো ক্রিয়েট নামে অপশনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার যে ফোল্ডারটা সেই ফোল্ডারটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। এবং চাইলে কিন্তু আপনি আদার্স আরও ফোল্ডার তৈরি করতে পারেন। এই জন্য কী করবেন, এই এখানে দেখতে পাবেন প্লাস নামে অপশন, আপনি এখান থেকে প্লাস অপশনে ক্লিক করে আবারও আপনি চাইলে এখান থেকে ফোল্ডার তৈরি করতে পারবেন, এটা ব্যক্তিগত ব্যাপার আপনার। ওকে, তো যাই হোক, তো তারপর আপনি কী করবেন এখান থেকে, আমি এখান থেকে বেস্ট ফটো যে ফোল্ডারটা তৈরি করেছিলাম সেটা অপশনে একটি ক্লিক করছি। তো তারপর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস করবে, আপনি চাচ্ছেন যে এই ফোল্ডারের ভিতর আপনার ছবিগুলো রাখতে। তো এক্ষেত্রে কী করবেন, আপনি এই ফোল্ডার অপশনতে ক্লিক করে আপনি এখান থেকে যে প্লাস নামে অপশন, প্লাস অপশনেতে ক্লিক করুন। প্লাস অপশনে ক্লিক করার পর এখান থেকে যে ফোল্ডার নামে অপশন আছে ফোল্ডার বাটনটাতে ক্লিক করুন। তো ফোল্ডার বাটনে ক্লিক করার পর এখান থেকে আমি এখানে ছবি চুজ করছি। আপনি মনে করতেছেন যে এখানে আমি সবগুলো ফটো আমি এখান থেকে মানে আপলোড করতে চাচ্ছি, মানে এই গুগল ড্রাইভে রাখতে চাচ্ছি, এক্ষেত্রে কী করবেন আপনি এখান থেকে এই ছবিগুলোর উপরে ক্লিক করে ধরে রাখবেন। রাখার পর আপনি এখান থেকে সিলেক্ট করবেন যে কোন কোন ছবি আপনি গুগল ড্রাইভে রেখে দেবেন। ওকে, তো এখান থেকে আমি এগুলো সিলেক্ট করে দিচ্ছি। তো সিলেক্ট করার পর উপরে দেখেন এখানে কিন্তু সিলেক্ট নামে অপশন থাকবে, আপনি এখান থেকে সিলেক্ট বাটনটাতে ক্লিক করে দেবেন। আমি এখান থেকে সিলেক্ট বাটনে ক্লিক করছি। তো তারপর দেখেন গাইস এরকম ইন্টারফেস আপনাদের শো করবে, এখানে দেখতে পাচ্ছেন আপলোডিং হচ্ছে, আমাদের যে ফটোগুলো আছে সেগুলো কিন্তু এখানে আপলোডিং হচ্ছে। তো এখানে আপনাদেরকে টোটালি আলোচনা করব যে আপনি এই ফটোগুলো কি মানে মন চাইলে আপনি এই ফাইলটা আছে সেটা কিন্তু ডিলিট করতে পারেন এবং আপনার মন চাইলে এগুলো ছবিগুলো আপনি ডিলিট করে দিতে পারেন পরবর্তীতে, এটা পরবর্তীতে আপনার ব্যক্তিগত ব্যাপার, এটা এই সেটিংটা আপনাদেরকে দেখাবো। দেখেন
তো আপনাদের সামনে কিন্তু দেখেন এখানে কিন্তু আপলোড হচ্ছে, এই যে আপলোড হয়ে যাচ্ছে, ওকে। তো আপলোড কিন্তু হয়ে যাচ্ছে, পরবর্তীতে কিন্তু আপনি এগুলো যদি আপনার ফোনটা রিসেট হয়ে যায় বা আপনার ফোনটা যদি নষ্ট হয়ে যায়, এই ক্ষেত্রে আপনি আপনার যে জিমেইল অ্যাকাউন্ট আছে সেটা কিন্তু পরবর্তীতে নতুন কোনো ডিভাইসে লগইন করে গুগল ড্রাইভটা ওপেন করে আপনি চাইলে এগুলো ছবি কিন্তু এই ফোল্ডার থেকে দেখে নিতে পারবেন। এটা কিন্তু একটা ভালো সুবিধা, ওকে। তো গাইস দেখেন এখানে কিন্তু আপলোড হয়ে গেছে, এবং যদি আমরা এখানে ক্লিক করি সাথে সাথে কিন্তু আমাদের যে ছবিটা আছে সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, ওকে। তো ওকে, তো এই যে আপলোডিং হয়ে যাচ্ছে, আপলোডিং হয়ে যাওয়ার পর আমাদের কিন্তু এগুলো মানে আমাদের যে ফাইল বা ফোল্ডার যেটা তৈরি করছে সেখানে কিন্তু ঢুকে যাবে, ওকে। তো আপনি চাচ্ছেন যে পরবর্তীতে আপনি চাচ্ছেন যে এই ফাইলটা আপনি ডিলিট করবেন, ডিলিট করার কারণে আপনি কী করবেন, এখান থেকে যে এখানে দেখতে পাবেন থ্রি ডট অপশন, এখানে ক্লিক করতে পারেন এবং এই যে স্ক্রল ডাউন করে একটু নিচে আসবেন, আসার পর এখানে দেখতে পাবেন রিমুভ নামে অপশন, এই যে নিচে দেখেন রিমুভ নামে অপশন, রিমুভ বাটনে ক্লিক করলেই আপনার যে ফোল্ডারটা আছে সেটা কিন্তু ডিলিট হয়ে যাবে, সাথে সাথে যে আপনার ছবিগুলো রাখছেন সেই ছবিগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। তো আশা করি ক্লিয়ার। এবং এই রিমুভ করার পূর্বে আপনি এখান থেকে যে এখানে যদি থ্রি ডট বাটনে ক্লিক করেন, থ্রি ডট বাটনে ক্লিক করে আপনি এখান থেকে যদি ট্রান্সটে আসেন, এই যে ট্রান্স নামে অপশন, ট্রান্সটে আসলে কিন্তু আপনার যেগুলো আপনি ফোল্ডার এই পরবর্তীতে ডিলিট করেছিলেন সেগুলো কিন্তু এখানে থাকবে। পরবর্তীতে আপনি যদি চান যে আপনি আপনার যে ফটোগুলো রিকভার করতে চান মানে ডিলিট করবেন না, এক্ষেত্রে আপনি আবারও ফাইল অপশনে ক্লিক করে টেক আউট দ্য ট্রান্স নামে অপশন এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এটা ইতে চলে আসবে, ওকে, মানে ব্যাক চলে আসবে আপনার ফোল্ডারটা। তো এটা আপনার ব্যক্তিগত ব্যাপারে, এটা আপনাদেরকে দেখাই দিলাম। তো গাইস এভাবে কিন্তু আপনি চাইলে ফটো বা ভিডিও যেটাই হোক না কেন আপনি কিন্তু এই গুগল ড্রাইভের ভিতর রাখতে পারেন, ওকে। তো এখানে কিন্তু আরেকটা সেটিং আপনাদেরকে দেখানো লাগবে, সেটা হলো এই যে দেখেন এখান থেকে থ্রি ডট বাটনটাতে ক্লিক করুন। তো থ্রি ডট বাটনে ক্লিক করার পর এখানে কিন্তু আপনারা টোটাল কত জিবি পাবেন, এখানে কিন্তু টোটাল 15 GB আপনারা পাবেন, 15 GB-র উপরে কিন্তু যাবেন মানে যাবে না, তো অবশ্যই 15 GB আপনি এখান থেকে জায়গা পাবেন। তো এখান থেকে 15 GB পরে কিন্তু আর আপনি কোনো ফটো বা ভিডিও কিন্তু আপলোড করতে পারবেন না। তো তারপরে দেখেন এখানে কিন্তু এই যে একটা সেটিং আছে, সেটিং নামে অপশন, সেটিং বাটনটাতে ক্লিক করুন, তারপর স্ক্রল ডাউন করে নিচে আসুন, এখানে দেখেন এখানে কিন্তু একটা ইউজ নামে একটা অপশন পাবেন, সেটা হচ্ছে ডাটা ইউজ, তো ট্রান্স ফাইল অনলি ওভার ওয়াইফাই। তো ওয়াইফাই যদি কানে থাকে, আপনার যদি ওয়াইফাই থাকে তাহলে কিন্তু এখানে যদি অন করে দেন তাহলে শুধু ওয়াইফাই দিয়ে আপনার এটা আপলোডিং হবে বা আপডেটিং হবে, ওকে। তো আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পারছি যে গাইস আপনি গুগল ড্রাইভের ভিতর আপনি কীভাবে ফটোগুলো রাখবেন এবং পরবর্তীতে আপনি এগুলো কীভাবে রিকভার করবেন। তো গাইস ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, আর অনেক ধরনেরই কিন্তু বুঝতে সমস্যা হবে, তো যদি বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই গাইস কমেন্ট বক্সে জানাতে একদমই ভুল করবেন না, ওকে। যদি গাইস ভুল মানে আপনার যদি মানে কোনো সমস্যা হয়ে থাকে, বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে, তো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, ওকে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ গাইস অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশ থাকা যে বেল আইকন আছে ওখানে ক্লিক করতে একদম ভুল করবেন না, এরকম টেক ভিডিও সবার আগে পাওয়ার জন্য সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস।